আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন প্রিয় দর্শক শ্রোতা ও নগর কৃষক ভাই বোনেরা। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ছাদ কৃষি আয়োজনে। আর আমাদের এই আয়োজনে আজকে আমরা কয়েকজন ভাইয়ের ক্ষুদ্র প্রয়াসকে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, প্রথমত ধন্যবাদ নাইম ভাইকে যে আসলে আমাদের আজকে আমাদের বাসায় আসার জন্য এবং আমাদের ছাদে এসে আমাদের ছাদ বাগানটাকে তুলে ধরার জন্য। সো থ্যাংকস টু ইউ ভাইয়া। আর আসলে ছাদ বাগানটা মূলত দেখাশোনা করা বা এই বাগানটা করার পিছনে উদ্যোগটা মূলত আমার মা। সো উনি সব কিছু দেখাশোনা করেন এবং উনি সবসময় ছাদ বাগানটার পরিচর্যা করেন। হয়তো এখন এই মুহূর্তে উনি সামনে কথা বলতে চাচ্ছেন না, একটু ক্যামেরা কনসিয়াস এই কারণে। আর ছাদ বাগানটা করার পরে আসলে আমাদের পারিবারিক সময়টা ভালো কাটে, অন্তত বিকালবেলাটা সবাই মিলে বিকেলে এসে আমরা ছাদের পরিচর্যাটা করতে পারি, বাগানের পরিচর্যাটা করতে পারি। আমাদের হয়তো ফ্রেশ কিছু ভেজিটেবলস আমরা পাই এখান থেকে, কিছু ফুল গাছ আছে, এগুলো রিক্রিয়েশনে হেল্প করে। সো সব কিছু মিলিয়ে ছাদ বাগানটা আমাদের মেন্টালি এবং একটা ফ্রেশ ফুডের সাপোর্ট দিচ্ছে এবং মেন্টাল একটা পিস সাপোর্ট দিচ্ছে। মেন্টালি আমরা হয়তো অনেক ভালোভাবে রিক্রিয়েট করতে পারছি নিজেদের। আমি আমার ছাদ বাগান প্রথম শুরু করি 2018-তে। আমার আব্বার উদ্যোগে আমাকে প্রথম আমার আব্বা 1000 টাকা দিয়ে বলে যে ছাদের জন্য কিছু গাছ নিই। তখন আমি মাইজি থেকে কিছু গাছ সংগ্রহ করি। এরপরে করতে করতে আস্তে 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 এই 5টা থেকে আজকে আমার মোটামুটি 30-40টা গাছ আছে। তাও আমার বিল্ডিং এক্সটেনশনের কারণে আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এখন আমি কাজ শেষ করে আবার ইনশাল্লাহ পুরা দমে ছাদ বাগান করব। ছাদ বাগানে আসি যখন আমার তখন ওই মনটা অনেক ভালো লাগে, যখন আমি দেখি নতুন কোনো ফুল ফুটছে কিংবা গাছে কোনো ফল আসছে তখন আমার মন এমনি ভালো লাগে। বাসায় সবাইকে বলি, বাসায় সবাইও খুশি হয়। ছাদ বাগান যেমন আমাকে আনন্দ দেয় তেমনি আমার পুষ্টি যোগানও দেয়। আমি বিভিন্ন ফল, বিভিন্ন সবজি সংগ্রহ করতে পারি, ফুল সংগ্রহ করি, এগুলো গ্রাণ নেই, ভাল লাগে আমার কাছে। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি একদিন আমার এই পুরা ছাদে গাছ থাকবে এবং অনেক সুন্দর করে এমন করে একটা বাগান করব যাতে বাংলাদেশের বড় বড় চ্যানেল থেকে আমার ভিডিওটা করার জন্য আসে। আমার ছাদ বাগান যাতে আমি যাতে এই এই উদ্দেশ্যে সফল হইতে পারি এই জন্যে আমি চাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আমাদেরকে একটু গাইডলাইন দেয় তাহলে আমরা আরও আরও বেশি ইন্সপায়ার্ড হব। আর আমাদের কী কী প্রয়োজন হবে ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় আমরা ওইভাবে অ্যারেঞ্জ করতে পারলে আমাদের গাছের জন্য ভালো হবে। গাছটা আমি প্রথম সংগ্রহ করি মাইজি থেকে। আমার ছাদ বাগানের প্রথম ফল গাছই হচ্ছে এটা। আর এই গাছটা আমার আব্বা নিজের হাতে লাগানো, আমার আব্বা এখন নাই, তা আমার আব্বা স্মৃতি বহন করছে এই গাছটা। এই গাছটাতে প্রতি বছরই মালটা ধরে, কিন্তু আমার টবের সমস্যার কারণে অথবা আমার মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়াতে মালটার পরিমাণটা এখন কমে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই এখন থেকে ফলন দিয়ে যাচ্ছে। আমার আব্বা স্মৃতি হিসেবে আমি যেভাবেই হোক এই গাছটাকে সংরক্ষণ করে যাচ্ছি।